ভিডিওটি একটু বড় করার জন্য দুঃখিত, শুধু এতটুকুই বলতে পারি। ভিডিওটিতে এমন কিছু কথা রয়েছে যা আপনাদের মানসিক শান্তি দেবে, তাই অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের রূপ দেখা যায়, তেমনি মানুষের কাছাকাছি আসলে তার আসল রূপ দেখা যায়। অতিরিক্ত প্রত্যাশা আর অন্যের ভালো দেখে হিংসাই মানুষকে সবচেয়ে বেশি দুঃখে রাখে। এই দুইটা জিনিস বাদ দিতে পারলে তার মতো সুখী আর কেউ নেই। জীবনে খারাপ সময় না আসলে কখনো ভালো সময়ের গুরুত্ব বোঝা যায় না। জীবনের রাস্তা কখনো শেষ হয় না, একটা বন্ধ হয়ে গেলে আরেকটা খুলবে, এটাই বাস্তব। অন্যের ক্ষতি চাইলে আপনার পতনও নিশ্চিত, দুদিন আগে আর দুদিন পরে, পার্থক্য শুধুই সময়ের। যখন তুমি তোমার রাগকে কন্ট্রোল করতে পারবে তখন বুঝে নিও তুমিও তোমার জীবনটাকে কন্ট্রোল করতে শিখে গেছো। ভদ্রতা সবার কাছে আশা করবেন না, কারণ সবাই এই দামি জিনিসটার মালিক হয় না। আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া আর কোনো গতি থাকে না। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো, শুধু ভালোবাসার জন্য নয়, ভালো রাখার জন্য ভালোবাসতে হয়। সম্মান কিংবা ভালোবাসা দুটোই মৃত্যুর পরেই মিলে। জীবনে কখনো অসাধারণ কাউকে খোঁজো না, সাধারণ কাউকে খোঁজো যে তোমাকে অসাধারণ করে রাখবে। পৃথিবীতে সবচাইতে নিষ্ঠুর তো সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। মানুষ তার বুদ্ধির পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কাজে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। কাউকে অপমান করার আগে দুবার ভাববেন, মনে রাখবেন সময় সব সময় এক থাকে না। কি জানি কাল হয়তো সে অপ্রয়োজনীয় মানুষটি আপনার কোনো প্রয়োজনে লাগতে পারে। যে স্মৃতিগুলো আমরা সুখের মনে করে জমিয়ে রাখি, একসময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি মন খারাপ করে দিয়ে যায়। সবাই বলে দুঃখ নাকি খারাপ, যখনই আসে কাঁদিয়ে যায়, কিন্তু আমি বলি দুঃখ ভালো, যখনই আসে কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায়। উপদেশ শুধু কান দিয়ে নয়, মন দিয়ে শুনতে হয়। সম্পর্ক কখনো অর্থ আর সৌন্দর্য দেখে নয়, ব্যবহার আর চরিত্র দেখে করতে হয়। সম্মানটা শুধু বয়স দেখে নয়, আচরণ দেখেও করতে হয়। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়ো, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে। কাউকে ক্ষমা করা সত্যি মহৎ গুণ, তবে একই মানুষকে বারবার ক্ষমা করা সত্যি বোকামি। যতই উপকার করো মানুষ ভুলে যাবেই, কিন্তু ভুল করে একটু ক্ষতি করে দেখো আজীবন মনে রাখবে। নিজের সমস্যাগুলো নিজের সমস্যা, অন্যের কাছে তা কেবল গল্প মাত্র। যারা রাস্তায় এক টাকা দুই টাকা চায় তাদের ভিখারি বলে, আর যারা মেয়ের বাবার থেকে বাইক আলমারি সোনা চায় তাদের ভিআইপি ভিখারি বলে। একজন রাগ করলে সম্পর্ক গভীর হয়, আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয়। ঝড় আমাদের থেকে এমন কিছু বের করে আনে যা শান্ত সমুদ্র করে না। যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। শ্রদ্ধা করে কেউ ছোট হয়ে যায় না, আর ঘৃণা করেও কেউ কখনো বড় হতে পারে না। সংসারে কাজ করে মেয়েরা ক্লান্ত হয় না, ক্লান্ত হয় তখন যখন শুনতে হয় সারাদিন কী কাজ করো। মানুষ সব পারে কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না। ভালোবাসার কষ্টের চাইতেও পরিবারের দেওয়া মানসিক কষ্ট যন্ত্রণা দ্বিগুণ। ভালোবাসার কষ্ট সবার কাছে শেয়ার করা যায়, কিন্তু পরিবারের দেওয়া কষ্টের কথা ইচ্ছে হলেও কাউকে বলা যায় না। জীবনে একটা বিচ্ছেদের গল্প থাকা ভালো,
নয়তো পূর্ণতার স্বাদ বুঝবে কি করে? আমার নীরবতায় যদি তুমি অস্থিরতা অনুভব না করো তাহলে তুমি আমাকে কখনোই ভালোবাসোনি। খুব সুন্দর ফুলে যেমন ভ্রমরের আক্রমণ বেশি হয়, তেমনি বেশি সুন্দরী মহিলাকে বিয়ে করবেন না। বিয়ের পরবর্তীতে তারা নিজেকে চাইলেও ঠিক রাখতে পারেন না, নিজেকে পরকে জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই সুন্দর মনের দিকে নজর দিন। বদলে যায়নি, আগের মতোই আছে, পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। ভুল করতে সময় লাগে না, সময় লাগে ভুল শোধরাতে। ভালোবাসা বোঝানোর জন্য কথা খরচের কোনো দরকার নেই, যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত, তবে তার পোশাক, অর্থ আর সৌন্দর্য দেখে না, বরং তার মন কতটা বড় তাই দেখে। জেদ খুবই ছোট্ট একটা শব্দ, যা সম্পর্কের মতো একটা বড় জিনিসকেও ধ্বংস করে দিতে পারে। একজন অপেক্ষায় থাকে, আরেকজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে। যিনি আপনাকে সৃষ্টি করেছেন একমাত্র তিনিই সবচেয়ে ভালো বুঝেন আপনাকে। সম্পর্ক পুরনো হলে বাস্তবতার জগৎ তৈরি হয়, অবহেলা শুরু হয়, কমে যায় গুরুত্ব, বেড়ে যায় দূরত্ব। সূর্য শিখিয়েছে ডুবলে উঠতে হবে। তুমি যদি ভাবো তুমি অসুখী, তবে পৃথিবীর কারো সাধ্য নেই তোমাকে সুখী করার। কিন্তু যদি হাজার কষ্টে থেকেও তুমি নিজেকে সুখী মনে করো, তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করেও তোমাকে অসুখী করতে পারবে না। যদি আপনার এই মুহূর্তে টাকার দরকার হয়, তাহলে মনে রাখবেন ভিখারি এর একদম তাড়াতাড়ি টাকার দরকার, যাকেই পায় তার কাছেই হাত পাতে। শ্রমিক এর একদিনে টাকার দরকার, সারাদিন কাজ করে সন্ধ্যায় পায়। চাকরিজীবী এরা সারা মাস কাজ করে মাস শেষে টাকা পায়। বিজনেসম্যান এনার টাকা পেতে কমপক্ষে 6 থেকে 8 মাস সময় লাগে লাভের মুখ দেখতে, কিন্তু যখন টাকা পায় তখন তার ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত সেই টাকা ভোগ করে। অবাক হওয়ার বিষয় হল যার যত তাড়াতাড়ি টাকার দরকার সে তত গরিব থাকে। কারো অধঃপতন দেখে আনন্দ প্রকাশ করো না, কারণ ভবিষ্যতে তোমার জন্য কি অপেক্ষা করছে এ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। যে কাজ করে সে ভুল করে, যে কাজ করে না সে পরনিন্দা করে। সাধারণ মানুষ কর্ম করে, দুর্বল মানুষ অভিযোগ করে, অসৎ মানুষ অপবাদ দেয়, সৎ ও সাহসী মানুষ ধৈর্য ধরে। মানুষ সিংহের প্রশংসা করে কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে। কেউ একজন প্রশ্ন করেছিল আপনকে আর পরকে, উত্তর এলো সময় ভালো থাকলে সবাই আপন, আর খারাপ থাকলে কেউ নয়। খাবার যতই দামি হোক, পচে গেলে তার যেমন কোনো দাম থাকে না, তেমনই একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই। নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয়, কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্য হয়। কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায়। উপকারীকে অনেকে ভুলে যায়, তবে অপকারীকে কেউ ভুলে না। হাত ছেড়েছে যারা শিখিয়েছে তারা, সব সম্পর্ক স্থায়ী নয়, নিজেকে নিজেই ভালো রাখতে হয়। আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে, বাকি অর্ধেক পাই সঠিক লোককে ভুল বোঝে। ভরসা কিছুটা ক্ষতি করতে পারে, কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারে। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত, যে পালন করে সে সবসময়ই দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। পিছনে ফিরে তাকানো হলো আবেগ, সামনে এগিয়ে যাওয়া হচ্ছে বাস্তবতা।
টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর খাঁটি ভালোবাসা কখনো কেনা যায় না। জীবনটা সহজ নয়, বেশি কথা বললে সবাই বলে পাগল, কম কথা বললে বলবে অ্যাটিটিউড, আর শুধু কোনো কাজের জন্য কারো সাথে কোনো কথা বললে বলবে যে স্বার্থপর। প্রেম জিনিসটা একেবারে ইলিশ মাছের মতো, অপূর্ব স্বাদ কিন্তু শালা কাটায় ভর্তি। ভালোবাসার মানুষটি দেখতে যেমনই হোক না কেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তিটি কিন্তু সে। যে চায় সে পায় না, আর যে পায় সে তার সঠিক মর্যাদা দিতে জানে না, এটাই দুনিয়া। জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাব, কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলি কোনো দিন খুঁজে পাব না। নদীর জল মিষ্টি হয় কারণ সে সবাইকে দিতে থাকে, সাগরের জল লবণাক্ত হয় কারণ সে নিতে থাকে, নালার জল দুর্গন্ধ হয় কারণ সে থেমে থাকে। আমাদের জীবনটাও ঠিক ওই রকম, দিতে থাকলে মিষ্টি লাগবে, নিতে থাকলে লবণাক্ত লাগবে, আর থেমে থাকলে দরিদ্র লাগবে। মানুষ গুহা ছাড়ল, গাছের ছাল ছাড়ল, কাঁচা মাংস ছাড়ল, এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়ল, কিন্তু অন্যের ভালো দেখে হিংসাটা আজও মানুষ ছাড়তে পারল না। তোমার চেষ্টা আর প্রতিভা যতই প্রবল হোক না কেন, কিছু ক্ষেত্রে সফল হতে সময় লাগে। বর্তমান যুগে যে অপরাধ করে তাকে নয়, যে প্রতিবাদ করে সমাজ তাকেই খারাপ বলে। সেতু আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি, কিন্তু সেতু মানুষকে সংযুক্ত করে আর দেওয়াল মানুষকে ভাগাভাগি করে। সুতরাং সঠিক জিনিস সবসময় নিজে বেছে নেওয়ার চেষ্টা করুন। তিন ধরনের বুদ্ধিমান মানুষ থেকে দূরত্ব বজায় রাখা উচিত। নাম্বার এক, যে বেশি বোঝে। নাম্বার দুই, যে নিজেরটাই বোঝে। নাম্বার তিন, যে এক বললে আরেক বোঝে। শিক্ষা সবাই অর্জন করতে পারে কিন্তু ভদ্রতা নয়। খুব পছন্দ কিছু সবসময় না পাওয়াই ভালো। যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয় তাকে নিজের পাশে যত্ন করে আগলে রাখতে হয়। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকে বহন করতে হয়, এর ভাগ কেউ নিতে চায় না। দূর থেকে মানুষ চেনা সহজ, কিন্তু ভেতর থেকে চেনা খুবই কঠিন। ডিপ্রেশন থেকে মুক্তির আরেকটা পথ হলো বন্ধুদের আড্ডা। একটা ভালো দিন দেখার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। নিজেকে ব্যস্ত করে ফেলুন, কোনো কাজ না থাকলে শুধু ঘুমান। গুটিয়ে নিয়ে নিজেকে আশেপাশের মানুষের থেকে, দেখবেন আপনি ভালো আছেন। রাগ কমাতে শিখুন, কারণ এই রাগের জন্য অনেক ভালো সম্পর্ক শেষ হয়ে যায়। মানুষ তো সবাই হয়, তবে মানসিকতা সমান নয়। ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না, সেটা মনের হোক বা শরীরের। যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয় তার অবহেলা সহ্য করা সত্যি খুব কষ্টকর হয়। মনের শান্তি দুনিয়ার সবচেয়ে বড় সম্পত্তি। আপন করা যায় না তাকে যে পর হতে চায়, ভালোবাসা যায় না তাকে যে ভুলে যেতে চায়। মানুষ খারাপ কাজ করার সময় সামনে পেছনে ডানে বামে সব দিকেই তাকায়, শুধু উপর দিকটাই ভুলে যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলেই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।